কথাগুলো পছন্দ হবে না, কালকেই আমার উপরে প্রচণ্ড রকমের আক্রমণ শুরু হবে কথার, এটাই হচ্ছে সত্য। আজকে গতকাল তিনি ওয়াশিংটনে বলেছেন, এই যে আমাদের বর্তমান যে অবৈধ সরকার, তার প্রধানমন্ত্রী, যে কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমিও একই কথা বলছি, কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এবং দুঃখজনকভাবে, অত্যন্ত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ স্বাধীনতা যুদ্ধে আমাদের যে লক্ষ্য ছিল, যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটা বহুদলীয় রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। সেই পুরনো কায়দায় 1975 সালে একদল শাসনতন্ত্র বাকশাল যখন প্রতিষ্ঠা করতে গিয়েছিল, এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার, আমি পুরো আওয়ামী লীগ বলতে চাই না, এই সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার আজকে সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই জন্যই আমি এর আগেও বলেছিলাম যে আমরা চাইনি কিন্তু আওয়ামী লীগ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে। এটাই যেই সরকার মানুষের চোখের ভাষা বুঝতে পারে না, যে সরকার দেয়ালের লিখন দেখতে পারে না, যে সরকার মানুষের প্রয়োজন বুঝতে পারে না, তাকে তো আমরা গণশত্রু ছাড়া কীভাবে বলতে পারি? আজকে যে সব আইন করছেন, কত বড় দাম্ভিকতা আপনাদের, পরিষ্কার করে সব মানুষ যখন বলছে যে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করুন, তখন তারা বলছে এটা বাতিল হবে না। কেন হবে না? আপনাদেরকে ক্ষমতায় রাখার জন্য ওটা একটা হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহার করছেন, অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, সুতরাং সেই অস্ত্রকে আপনারা বাদ দিতে চান না। কিন্তু আপনাদের ভুলে যায় চলবে না যে এই দেশের মানুষ 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করেই কিন্তু দেশ স্বাধীন করেছে। এই দেশের মানুষ 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই দেশের মানুষ তারা যে সংগ্রাম শুরু করছে, লড়াই শুরু করছে, এই লড়াইয়ে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে, এই লড়াইয়ে অবশ্যই যারা গণতন্ত্র সংগ্রাম করছেন তাদের বিজয় হবে, এবং এই ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদ তারা পরাজিত হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আজকে আমাদের যে দায়িত্ব এসে পড়েছে, যারা সুনীল গুপ্ত বাবুর অনুসারী, যারা সুনীল গুপ্ত বাবুর স্মৃতিচারণ করছেন, তাদের কাছে অনুরোধ করব, শুধু আপনি একা নন, এটা ছড়িয়ে দিন, সবটা মানুষের মাঝে ছড়িয়ে দিন যে আজকে আমার জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আজকে আবার যদি ওই গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমি বারবার করে বলছি যে আজকে এই সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সমগ্র জাতিকে তারা বিভক্ত করে ফেলেছে, সমগ্র জাতির মধ্যে হানাহানি একটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। আজকে অনেকেই প্রশ্ন করেন যে এই জাতিকে কি আবার একটা সুস্থ জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে? এই প্রশ্ন কেন আসে? এই জন্য আসে যে আজকে সমস্ত স্ট্রাকচারটা, রাষ্ট্রীয় কাঠামোটাকেই তারা একদম পয়জনাস করে দিয়েছেন, বিষাক্ত করে দিয়েছেন। কোথায় আপনি কোন সুরাহাটা পান? বিচার ব্যবস্থা তারা সম্পূর্ণ দলীয়করণ করে ফেলেছে, তারা প্রশাসনকে দলীয়করণ করেছে। আজকেই পত্রিকা দেখলাম এর মধ্যে তারা নতুন করে 5,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দিচ্ছে। দেখলাম প্রায় 1,800 সাব ইন্সপেক্টর পুলিশ তারা নিয়োগ দিচ্ছে নির্বাচন ঠিক আগে আগে, এবং সেখানে উল্লেখ করা হচ্ছে, সেখানে দেখা হচ্ছে, বলা হচ্ছে যে স্বাধীনতা সপক্ষের ব্যক্তিদের, এটা আওয়ামী সপক্ষের ব্যক্তিদের সেখানে নেওয়া হচ্ছে, যারা এই সরকারের যত দুষ্কর্মের যে আপনার যদি তার পক্ষে থাকে তাহলে তাদেরকে সেগুলো নেওয়া হচ্ছে। একটা স্কুলের শিক্ষক, তার একজন আপনার নিম্ন শ্রেণীর কর্মচারী, তার নিয়োগের সময় সে একইভাবে দেখা হয় যে তারা কোন দিকে আছে, তাই না? সেখানে আবার কিছু টাকাও দিতে হয়, ঘুষও দিতে হয়। ঘুষ তো এখন জাতীয়করণ হয়ে গেছে, আপনার ঘুষ ছাড়া, টাকা ছাড়া কোথাও কোনো চাকুরি হয় না, এবং সেখানে দেখা হয় যে সেটা আওয়ামী পন্থী কিনা।
তাই বন্ধুগণ, আজকে বাবু সুনীল গুপ্তর শুধু স্মৃতিচারণ করলেই হবে না, একটা সভা করলেই হবে না। সুনীল গুপ্ত বাবুরা কি চেয়েছিলেন, সুনীল গুপ্ত বাবুরা দেশকে, রাষ্ট্রকে, মানুষকে কোন জায়গায় নিতে চেয়েছিলেন, আমাদেরকে সেই জন্য এই কাজ করতে হবে। আজকে পরিষ্কার কথা, এই দেশের মানুষ জেগে উঠেছে। ইতিমধ্যে 17 জন মানুষ, তরুণ যুবক, তারা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে বন্ধু, এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছেন, তিনি অত্যন্ত অসুস্থ, তিনি এখনো হাসপাতালে আছেন, আজকে হাসপাতালে আছেন। তাকে নিয়েও তারা বিদ্রুপ করতে, কটাক্ষ করতে, তার অসুস্থতা নিয়ে দ্বিধাবোধ করেন না। অথচ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, লড়াই করছেন, এখনো তিনি ওই গণতন্ত্রের জন্য এই সংগ্রাম করে যাচ্ছেন। তাকে আপনারা মিথ্যা মামলা সাজিয়ে, তাকে সাজা দিয়ে 5 বছরের জায়গায় আবার 10 বছর করে দিয়ে তাকে আপনারা আটকে রেখেছেন। তারেক আলম সাহেব, যিনি জনগণকে সম্মানিত করছিলেন, তরুণদেরকে সম্মানিত করছিলেন, তাকে আপনারা আবার সেই মিথ্যা মামলা দিয়ে, তারপর শারীরিক অত্যাচার করে তাকে বিদেশে পাঠিয়ে নির্বাসিত অবস্থায় রেখে দিয়েছেন। আমাদের দলের 600 নেতা কর্মী, তার মধ্যে সংসদ সদস্যরা রয়েছেন, ইলিয়াস আলী, পারভেজ, হিউ সহ চৌধুরী আলম ঢাকা, তাদেরকে সুমন আসতে, তাদেরকে আপনারা গুম করে দিয়েছেন, ডিসঅ্যাপিয়ার। 6 বছর, 8 বছর, 9 বছর, 12 বছর হয়ে গেল তাদের কোনো খোঁজ নেই। হাজার হাজার নেতাকর্মীকে আপনারা হত্যা করেছেন, 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। আপনারা যে গৌর নদী আগমের গৌরব এসেছেন, এর মধ্যে একজন লোক আছেন যাদের বিরুদ্ধে মামলা নাই, আপনাদের গৌর নদী তো পার হওয়া যায় না। ওখানে প্রবল প্রতাপশালী দানবের সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে, গেলে গাড়ি ভাঙে, মানুষ মারে, মামলা দেয়, তাই না? কতদিন আর কতদিন আমরা এই অত্যাচার আমরা সহ্য করবো, কতদিন এই আপনার একটা ভয়ঙ্কর একটা দানবের কাছে নতি স্বীকার করবো? বন্ধুগণ, সময় এসেছে এখন উঠে দাঁড়াবার, সময় এসেছে সে 1971 সালের যে চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা, শেখ জিয়াউর রহমানের যে স্বাধীন ঘোষণার যে চেতনা, সেই চেতনাকে সামনে নিয়ে আমাদেরকে এখন সামনে এগিয়ে যেতে হবে বন্ধুগণ। আজকে সেই জন্যই আমরা সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা একটা ঐক্য করছি, সেই ঐক্যের মধ্যে আমরা যুগপথ আন্দোলন করছি, এবং আমরা অতি আমরা ইতিমধ্যে সারা দেশে এই সম্পর্কে আশা একটা সৃষ্টি করতে পেরেছি। এই আশা জাগানিয়া যে গান, সেই গানকে সামনে নিয়ে আমাদেরকে এই দেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত হবে করতে হবে, স্বাধীনতাকে রক্ষা করতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। যে দেশের মানুষ ভোট দিতে পারে না, যে দেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে পারে না, কথায় কথায় মামলা দিতে হয়, সেই দেশের মানুষকে আজকে শৃঙ্খল ভেঙে এগিয়ে আসতে হবে। বন্ধুগণ, আসুন, আমাদের অতীত আছে, সুনীল বাবুদের মতো মানুষেরা আমাদের পথ দেখিয়েছেন, আমরা আসুন সেই পথ লক্ষ্য করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, এবং অতি অল্প সময়ের মধ্যে এই যে অচলায়তন, এই অচলায়তনকে ভেঙে দিয়ে দানবদেরকে দূর করে সত্যিকার অর্থে জনগণের একটা রাষ্ট্র, একটা গণতন্ত্রের রাষ্ট্র, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা নির্মাণ করি। এই কথা বলে সুনীল বাবুর প্রতি আবার আবার শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।